আজকে আলোচনা করব এই গ্যাভিনর সিরাপ নিয়ে। এটা ওরাল সাসপেশন 200 মিলি সিরাপ। এটা তিনটি আকারে হয়ে থাকে। একটি গ্যাভি ফ্লাক্স বিকুন কোম্পানি, গ্যাভিসল ইবনেসিনা আর গ্যাভিনর ডাক ইন্টারন্যাশনাল লিমিটেড। তো এই সিরাপটি আপনার কি সমস্যার জন্য আপনারা এই সিরাপটি সেবন করতে পারেন। অনেকেরই পেটে অ্যাসিডের সমস্যা হয়। তো এই অ্যাসিডের সমস্যা কেন হয়? আপনার পাকস্থলীতে যদি অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হয় তখন আপনার এই পেটের ভিতরে অ্যাসিডের সৃষ্টি হয়। এই অ্যাসিডের সৃষ্টির জন্য অনেক অ্যান্টাসিড মানুষ খায়, অনেক ওষুধ খায়। তো তার মধ্যে আমি একটি ভিডিওর সামনে আপনাদের এই গ্যাভিনর সিরাপটি নিয়ে আলোচনা করব। তো এই ওষুধটি আপনারা কোন কোন ক্ষেত্রে আপনারা এই গ্যাভিনর সিরাপটি সেবন করবেন। এটা সুগার ফ্রি, এটা ডায়াবেটিস যাদের আছে তারাও সেবন করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। তো এটার কার্যকারিতা বলে দেব। এটার কার্যকারিতা তো এখন বলো। এটার উপাদান, প্রতি 10 মিলি ওরাল সাসপেশনে আছে সোডিয়াম অ্যালজিনেট বিপি 500 মেগা এবং আরও রয়েছে সোডিয়াম কার্বোনেট বিপি 267 মেগা এবং ক্যালসিয়াম কার্বোনেট বিপি 160 মেগা। এখন বলবো এর কার্যকারিতা, কী কী সমস্যার ক্ষেত্রে এই গ্যাভিনর সিরাপটি সেবন করতে পারবেন। বুক জ্বালা পোড়া, অ্যাসিডি, পেটে অ্যাসিডির সমস্যা, পেট ফাঁপা, গর্ভকালীন বুক জ্বালা পোড়ার নির্দেশিত। তো এসব কারণে আপনি এই গ্যাভিনর সিরাপটি সেবন করতে পারবেন। তো এখন বলবো মাত্রা সেবনবিধি। প্রাপ্তবয়স্ক ও 12 বছরের অধিক শিশুদের ক্ষেত্রে 10 থেকে 20 মিলি এবং 6 থেকে 12 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে 5 থেকে 10 মিলি খাবারের পর এবং ঘুমানোর পূর্বে দৈনিক সর্বোচ্চ 4 বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। যারা বয়স্ক আছেন তারা 2 চামচ করে 3 বেলা সেবন করতে পারেন। খাওয়ার পর এভাবে কন্টিনিউ আপনারা 1 মাস সেবন করবেন। আশা করি আপনাদের অ্যাসিডের পেটে যে সমস্ত অ্যাসিড আছে অ্যাসিড থেকে আপনারা সমস্যা দূর হয়ে যাবে। তো এটার প্রাইস মূল্য 250 টাকা। যে কোনো ফার্মেসির দোকানে আপনারা এই গ্যাভিনর সিরাপটি পেয়ে যাবেন 250 টাকা, পাইকারে কিনতে পারেন, অ্যাভেলেবল। তো এই গ্যাভিনর সিরাপ যদি আপনারা সেবন করতে চান অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে এই গ্যাভিনর সিরাপটি সেবন করবেন। এটা ওরাল সাসপেশন, চিনিমুক্ত, কোনো সুগার নেই। আপনারা ডায়াবেটিস রোগীও সেবন করতে পারেন। তো আপনার যদি এই পেটে অ্যাসিডি সমস্যা থেকে থাকে আপনারা সেবন করতে পারেন। এটার বাজারজাত করে থাকে ডাক ইন্টারন্যাশনাল লিমিটেড প্রোডাক্ট। আপনারা চাইলে যে কোনো ফার্মেসির দোকানে এই গ্যাভিনর সিরাপটি আপনারা সেবন করতে পারেন। আপনার পেটে বুক জ্বালা পোড়া, পেট জ্বালা পোড়া, টক ভাব, টক ঢেকুশ ওঠা, পেট জ্বালা পোড়া করে, আবার যদি বুক জ্বালা পোড়া করে, মুখে ঢেকুশ ওঠে, গলাটা টুপুল হয়ে উপর মুহে উঠতে থাকে, তাহলে বুঝবেন আপনার পেটে অ্যাসিডি হচ্ছে। যখন এই সমস্যা হয় তাহলে আপনারা দোকানে নর্মালি সিক্লো ট্যাবলেট কিনেও খেতে পারেন বাসায় বসে। আর যদি আপনার পেটে অ্যাসিডের ভাব যদি অনেক খুব বড় আকারে যদি মনে হয় তাহলে আপনারা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে এই গ্যাভিনর ওরাল সাসপেশন সিরাপটি সেবন করতে পারেন। এটা 200 মিলি সিরাপ। আপনারা এভাবে আপনারা যদি এরকম ভাব হয় তাহলে আপনারা যদি খুব একটা জটিল আকার যদি এই অ্যাসিডের সমস্যা হয় তাহলে আপনারা কন্টিনিউ এই গ্যাভিনর সিরাপটি 1 মাস সেবন করবেন। 1 মাস সেবন করার পর যদি সুস্থ না হন তাহলে আবার আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। আপনারা ডাক্তার আপনার রোগ ভালো করে যাচাই বাছাই করে আপনাকে ভালো ওষুধের মাধ্যমে চিকিৎসা দিবে। আপনি পুনরায় যাতে আপনার এই পেটে অ্যাসিডের সমস্যা পেটে থেকে দূর হয়, এতে আপনার যাতে আপনি সুস্থ হয়ে ওঠেন কামনা করি।
যদি বিয়ার্স আমার এই ভিডিও দেখে যদি বিয়ার্স কোনো বিয়ার্স যদি একটু উপকৃত হন তাহলে একটা লাইক করবেন, আর আমার আমিনুর মেডিসিন টিপস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এই ভিডিওতে প্রতিদিন কিংবা সাপ্তাহিক 15 দিন পর 1 মাস পর একটা না একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের উপকার করার জন্য। আপনাদের উপকার করার জন্য আমি ভিডিও করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।